কানপুর টেস্টের আরও একদিন বৃষ্টির দখলে, পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় দিনের খেলা, আর তাতেই হতাশা ভর করেছে বাংলাদেশ দলের উপর। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশাবাদী, খেলা শুরু হলে ব্যাটাররা পথ দেখাবেন বড় ইনিংসের, যদিও তৃতীয় দিনেও আছে বৃষ্টির সম্ভাবনা। কানপুর থেকে আশ্বিক রুদ্র রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কানপুর মনে করিয়ে দিচ্ছে নয়ডাকে, এই তো কদিন আগের কথা, আফগানিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ, মাঠে গড়ানো তো দূরে থাক, টসও হতে পারেনি। কানপুরে অবশ্য টস হয়েছে, 35 ওভার খেলাও হয়েছে, এরপর থেকে যে বন্ধ আর শুরুর নাম নেই। টেস্টের দ্বিতীয় দিন স্টেডিয়ামে এসে আবার হতাশ হয়ে টিম হোটেলে ফেরত গেছে দুদল। ফ্রাস্ট্রেটিং ব্যাপার, কারণ খুব অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো, কিছুক্ষণ খেলাও হলো, তারপরে আবার বন্ধ হয়ে গেল। আজকে সারাদিনই খেলা হয়নি, সো ওভারঅল অ্যাজ এ প্লেয়ার অবশ্যই এটা ফ্রাস্ট্রেটিং। টি ব্রেকের আগ পর্যন্ত অপেক্ষা করেছেন ম্যাচ রেফারি, মাঝে ঘণ্টাখানেক বন্ধ ছিল বৃষ্টি, তবে আলোও ছিল বেশ কম। তৃতীয় দিন সূর্য হাসলে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ, যদিও বৃষ্টির প্রভাব আর উইকেটের আচরণ নিয়ে দুশ্চিন্তায় টাইগার অধিনায়ক। যে কোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই, সো এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, যেটা একটা ডিফিকাল্ট ব্যাপার। ডে থ্রি ডে ফোর যেহেতু বৃষ্টি ওইরকম রোদও পাচ্ছে না, সো সেক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে যখন নেক্সট ডেতে খেলাটা শুরু হবে তখন বোঝা যাবে। মুমিনুল ও মুশফিক দুই অভিজ্ঞ ক্রিকেটারের ওপর অবশ্য আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট, প্রথম ইনিংসে তারাই বড় সংগ্রহ এনে দিতে পারবেন বলে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। তবে একটা উইকেট কম পড়লে আরও ভালো অবস্থানে থাকা যেত বলে মনে করেন নাজমুল হোসেন। একটা উইকেট আমাদের বেশি পড়েছে, আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি স্টার্টটাও ভালো হয়েছিল, বাট আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছে যে উইকেট আমরা খেলছি। সো এখন আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে, এখান থেকে যদি দুইটা বড় পার্টনারশিপ হয় ভালো অবস্থানে যাব। তৃতীয় দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে, তবে সকালের পর বাধাহীন থাকতে পারে কানপুর টেস্ট। আশিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত।